হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহিদ ব্লগস। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আমি আজকে লাইফে ফার্স্ট টাইম ভাপা পিঠা বানালাম। প্রথম দিকে মনটা খুব ভেঙেই গিয়েছিল, একটা পিঠাও হচ্ছিল না। দ্যাট লাস্ট আল্লাহর রহমতে লাস্টের কয়টা পিঠা ভালো হয়েছে। আর আমি পিঠাটা আজকে আগের মতো পাতিল কিংবা ভাপা পিঠার কোনো সাজে বানাইনি, এটা আমি রাইস কুকারে আজকে পিঠাটা বানিয়েছি। তো ভাবলাম সেই জিনিসটি তোমাদের সাথে শেয়ার করি। আমার পিঠাগুলো যেরকম ভেঙে গেছে সেরকম ভালো হয়েছে, তো দুটো জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, শুকনো চালের গুঁড়ো। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে পানি দিয়ে, নর্মাল ঠান্ডা পানিটাই যেটা সেটা দিয়ে হচ্ছে আমি এভাবে কি বলবো, একটু পানি দিয়ে হালকা করে গুঁড়াটা ভিজিয়ে নিচ্ছি। কারণ আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখন আমি আমার বড় আপুর শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন বড় আপুকে দেখেছিলাম, সে এভাবে ভাপা পিঠা করেছিল। তো আজকে খুব সাহস করে পিঠাটা বানাতে নিলাম, জানি না কি হবে, খুব এক্সাইটেড আমি। তারপর আবার চিন্তা করলাম যে জিনিসটা হয়তো রাইস কুকারেও করা সম্ভব, কেননা রাইস কুকারে এখন যেরকম ভাপা পিঠার জন্য সিলভারের পাতিল পাওয়া যায় এরকম ছিদ্রযুক্তই। তো ভাবলাম যে ফার্স্ট টাইম, যেহেতু সব কিছুই আজকে ফার্স্ট ট্রাই করি, তো আগে থেকেই আমি পানি বসিয়ে দিয়ে রেখেছি। আর এখন আমি এই গুঁড়াটা এভাবে আর কি ছাকনির সাহায্যে চেলে নেব। যেহেতু আমি আমার লাইফে ফার্স্ট টাইম ভাপা পিঠা বানাচ্ছি, আমার পিঠা বানানোর সেরকম কোনো সরঞ্জাম নেই ভালো, তো যদি আজকে সাকসেস হয়ে যায় তো ইচ্ছে আছে আস্তে আস্তে আমি পিঠা বানানোর সরঞ্জামগুলো কিনে ফেলবো। তো ভিউয়ার্স, লেটস ট্রাই, আল্লাহ ভরসা, দেখি কি হয়, আর তোমরাও দেখতে থাকো। তো আমি এভাবে চালের গুঁড়োগুলো ছেঁকে নিলাম। আর আমি যেহেতু আমার ঘরে সাদা কোনো পাতলা কাপড় ছিল না, এর জন্য আমি শাড়ির আঁচল দুটো নিয়েছি ছিঁড়ে। অনেক সময় আমরা সাদা কাপড়টা এর জন্যই ব্যবহার করি কারণ কালারিং কাপড়ে রং উঠে যায়। তো পানি বলক চলে এসেছে, ফুটতে শুরু করেছে, আমি ছাকনাটা দিয়ে দিলাম। তো এখন আমি এই দুটো জিনিস নিয়েছি ভাপা পিঠার সাজ হিসেবে। তো এখন আমি একটু গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাভাবিকভাবেই যেরকম সবাই নারিকেল দেয়, তো আমি ওভাবে নারিকেল দিয়ে দিচ্ছি। আর আমি শুরু থেকে সব সময় বলি যে আমি মিষ্টি জাতীয় খাবার খুব কম পছন্দ করি, তাই আমি গুড়টা আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। তো আমি গুড়টা দেব খুব অল্প পরিমাণের, যাতে বেশি মিষ্টিও না লাগে। আর নারিকেলটি একটু বেশি করে দিচ্ছি। তো আমি পিঠা বানাতে গিয়ে এতটাই এক্সাইটেড। ও আরেকটা কথা, আমি এভাবে যে দিচ্ছি সেটা আমি একদম চাপ দিয়ে দিব না, আলতোভাবে দেব, যাতে করে পিঠাটা বেশি চাপ লেগে না যায়, শেষে দেখা যাবে এই বাটিটা থেকে পিঠাটা ছাড়াতে সমস্যা হয়ে যাবে। তো তোমরা একটু পরে খেয়াল করবে যে আমি এতটাই এক্সাইটেড, আসলে রাইস কুকারে যে ঢাকনাটা দিয়েছি পরে আমি আসলে বুঝতে পারছি যে তো এটা আমার আগে শ্যুট করা, পরে ভয়েস দিচ্ছি। তো রাইস কুকারের ঢাকনায় যে একটা বড় ছিদ্র ছিল সেটা আমার পিঠা বানানোর উত্তেজনায় মনেই ছিল না, এর জন্য পরে বুঝতে পারলাম যে আসলে আমার পিঠাগুলো নষ্ট হচ্ছে। তো পরে আমি এই আলাদা ঢাকনা দিয়ে ঢেকে তখন এই পিঠা কয়টা বানাতে পেরেছি। তো খুব ভালো লাগছে আসলে, কোনো জিনিস পারলে সব মানে তখন আর কঠিন মনে হয় না, কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আজকে খুব ভালো লাগছে যে নিজের হাতের পিঠা আমি সবাইকে খাওয়াতে পারবো। দেখো, আমি পাশাপাশি আমার ভাঙাচুরা পিঠাগুলোও রেখেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই পিঠা ভালো কয়টা পিঠা সেটাও আমি তোমাদের দেখাচ্ছি।
তো আমি আজকে হ্যাপি। আসলে চেষ্টা করলে, ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব। তো ভালো লাগছে, আস্তে আস্তে পিঠা বানানো শিখে যাচ্ছি। হয়তো যারা খুব ভালো রাঁধুনি, আমার মা বোনরা, আমি ইনশাল্লাহ তাদের মতো হতে পারবো। তো সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।